নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আবারও ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেটে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ঘটলো আবারও একটি নতুন পরিবর্তন। আমরা বলেছিলাম 1:30 থেকে 2টোর মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে নতুন পরিবর্তন ঘটবে, সেটা কিন্তু অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে জোড়া ঘূর্ণাবর্ত, অর্থাৎ একটা তো ঘূর্ণিঝড় হয়ে গেছে, আরেকটি যেটি আসার কথা ছিল সেটাতে কিন্তু বিশেষ একটা পরিবর্তন ঘটেছে। এবং আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 10 দিনে যে পরিবর্তনটা দেখছি তাতে কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু আর নেই, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি বন্ধুরা। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে যে ঘূর্ণিঝড় ইতিমধ্যে কিন্তু আজ আছড়ে পড়েছে গুলাব ওড়িশা উপকূলে, এবং যেটা 28 থেকে 29 তারিখে ঘূর্ণিঝড় শাহিন যেটার নাম সেটা আছড়ে পড়ার কথা ছিল পশ্চিমবঙ্গে। তবে এই মুহূর্তে যে আপডেট এসছে নতুন তাতে দেখতে পাচ্ছি যে সেটার ঘূর্ণিঝড় নেই, সেটা এই মুহূর্তে রয়েছে নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে কিন্তু সেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের ওপরে আছড়ে পড়ছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা হচ্ছে। তবে ঝড়ের সম্ভাবনা কিন্তু অত আমরা লক্ষ্য করতে পাচ্ছি না এই মুহূর্তে। তবে আমরা দেখাবো এটা কি পরবর্তীকালে আরও ঘূর্ণিঝড় হতে পারে নাকি, বিস্তারিত তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমাদের ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘণ্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশন আসবে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যা যেটা এটা আগে দিয়ে যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে আর করতে লাগবে না, তার জন্য শুরু করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে পরবর্তী 10 দিনে আমরা রয়েছি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এই পরিস্থিতি দক্ষিণবঙ্গের ওপরে। তবে আমরা যদি বায়ুর ঝাপটা মুড়ে যাই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে যে ঘূর্ণিঝড় যেই আসার কথা শাহিনটা সেটা একবার আমরা দেখে নেব। এর জন্য কিন্তু দক্ষিণবঙ্গের লোকেদের ঘুমড়ে গেছিলো এই মুহূর্তে, তবে সেটা আমরা দেখাচ্ছি। দেখুন উড়িষ্যার উপরে যে ঘূর্ণিঝড়টা পড়ে আছড়ে পড়েছে যেটার নাম গুলাব, সেটা কিন্তু আজকের মধ্যেই মোটামুটি তার তাণ্ডব চালাবে এবং রাত্রি অবধি থাকবে তার প্রভাব। মোটামুটি মঙ্গলবার 28 তারিখ অর্থাৎ আসছে 28 তারিখের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে এটা আরব সাগরে নেবে, নতুন একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে যেটা ওমানের দিকে চলে যাবে। আর যেই ঘূর্ণিঝড়টা আছে এই মুহূর্তে যেটা আছে লক্ষ্য করতে পাচ্ছি, যেটা আসার কথা ছিল সেটা কিন্তু আর এই মুহূর্তে নেই, আমরা সেটাই লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন 27 থেকে 28 তারিখের মধ্যে একটি আসার কথা, যেটা এইটাই কিন্তু শাহিন নামে বলা হচ্ছিল, এটার যে নাম এটাকে শাহিন বলা হচ্ছিল। তবে এটার প্রভাব যেটা সেটা কিন্তু আর নেই আগের মতন, দেখতে পাচ্ছেন আপনারা এটা ডাইরেক্ট বঙ্গোপসাগরে নেমে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছিল। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর ঘূর্ণিঝড় না, ডাইরেক্ট ঘূর্ণাবর্ত রূপেই কলাপাড়াতে গিয়ে আছড়ে পড়েছে, এবং এর যে হাওয়ার দাপটটা ছিল সেটাও আর এই মুহূর্তে অতটাও নেই, তারপরে চলে গেল 28 তারিখের মধ্যে চলে গেল, আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি। তবে এবার আমরা চলে যাবো বজ্রবৃষ্টি মুড়ে, আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা এফেক্টের বৃষ্টির এর ফলে যে বৃষ্টির সম্ভাবনা সেটা কতটা এফেক্ট থাকতে পারে সম্ভাবনাটা। তবে দেখুন ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এবং বাংলাদেশের দক্ষিণ জেলাগুলি যেমন সাতক্ষীরা, শ্রীকান্তপুর, যশোর, নাড়ি, লবাইনগর, গোপীনাথপুর, গোলান্দি, বরিশাল, কাউখালী, জিনগড়, বাগেরহাট, মোংলা বিভিন্ন অংশ কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দেখতে চিটাগং, মহেশখালী অংশ বৃষ্টি শুরু হয়ে গেছে। এছাড়া দীঘা, কন্টাই, হলদিয়া, ফেশারগঞ্জ, তমলুক সহ কোলাঘাট, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, খড়দা, চন্দ্রনগর, চন্দ্রকোনা, গোয়ালেতর, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর নেমেও গেছে বৃষ্টি ভালোভাবেই। কিছু কিছু জায়গায় হয়তো ভারী বৃষ্টি হচ্ছে আর কিছু কিছু জায়গায় হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, কখনো থামছে এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বিকেল হতে হতে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, মোটামুটি রাত্রি 8টা নাগাদ এটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে, আর বাংলাদেশে হয়তো একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপরে কাল সোমবার অর্থাৎ আগামীকাল সোমবারে কিন্তু বৃষ্টি আবার আসবে, আগামীকাল সোমবারে বৃষ্টি আসবে। দেখুন দক্ষিণবঙ্গের উপকূলে যে জায়গাগুলি আছে সেগুলোতে আবার বৃষ্টি চালু হবে, এছাড়াও বাংলাদেশের উপকূলে যে অংশগুলো জেলাগুলি আছে সেগুলো কিন্তু বৃষ্টি আবার চালু হবে। তবে উত্তরবঙ্গে যে এতদিন বৃষ্টি ছিল না, উত্তরবঙ্গের জন্য একটা খুবই খোঁজখবরই আছে যেটা কিন্তু আমরা লাস্টে আপনাদেরকে দেবো। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই একটু ওয়েট করুন, আমরা আপনাদেরকে দক্ষিণবঙ্গটা দেখি উত্তরবঙ্গে আসছি। তবে সোমবার 27 তারিখে গেলে যেটা আমরা লক্ষ্য করতে হবে, 27 তারিখেও কিন্তু ভারী প্রভাব থাকছে একটুখানি, এবং তারপরে যেই ঘূর্ণিঝড় শাহিন আমরা বলছিলাম যেটা আর ঘূর্ণিঝড় নেই, ঘূর্ণাবর্ত রূপে আছড়ে পড়ছে, যেটা হচ্ছে নিম্নচাপ ঘনীভূত হয়ে আছড়ে পড়ছে কলাপাড়ার ওপরে। তবে মঙ্গলবার 28 তারিখের মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এটা বাংলাদেশের কাছের দিয়ে এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করবে 28 তারিখের মধ্যে যেমন আসার কথা ছিল, এবং দক্ষিণবঙ্গের গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগন, তাকি অংশগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি পিকারটা লাগাই দেখতে পাচ্ছেন প্রায় কোথাও 29, কোথাও 40, কোথাও 42, 44, কোথাও 50 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কালীগঞ্জ থেকে শুরু করে শ্যামনগর বিভিন্ন অংশে কিন্তু
আমরা দেখতে পাচ্ছি 40-45 mm কাছাকাছি বৃষ্টি, অর্থাৎ বাংলাদেশের উপরে এটা আছড়ে পড়ছে, বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপরে আছড়ে পড়ছে। তারপর এটা দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন অংশে আছড়ে পড়বে, অর্থাৎ কলকাতার উপরে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, কানকুল, সিঙ্গুর, ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, ইঙ্গলগঞ্জ, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ সহ বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু শ্যামপুর। তারপরে আমরা দেখতে পাচ্ছি উলবেরিয়া সব বিভিন্ন অংশে কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি। এছাড়া আলামবাগ, চন্দ্রকোনা সহ বিভিন্ন অংশের প্রভাব থাকছে, আর বাদবাকি অংশগুলোতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখছি। শুধু কলকাতা এবং তার লাঘুয়া যে অংশগুলো রয়েছে এই অংশগুলোতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা, আবার বজ্রপাত সময় ধাবড়া থেকে শুরু করে বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি। তারপরে এটা কেটে যাবে, কেটে গিয়ে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলুদ, তো একটু চন্দ্রকোনা আরামবাগের সাথে একটু হলুদ হলুদ দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমার ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে কিন্তু উত্তরেও বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে, মালদা সহ রাজমহল থেকে শুরু করে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, সিলেটে বিভিন্ন অংশে, এছাড়া ত্রিপুরার ওপরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তারপরে 28 তারিখের মধ্যে আস্তে আস্তে এটা কিন্তু কেটে যাবে। তারপরে আবার বুধবার 29 তারিখ গেলে দেখতে পাচ্ছি, বুধবার 29 তারিখে একটি নতুন ইনিংস আসছে এবং এই ইনিংসে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও তমলুক, কোলাঘাট, বালিচক, উলবেরিয়া সহ বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। পিংলা, ময়না, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, তেঁতুলবেরিয়া, শ্যামপুর সহ কোলাঘাট, তারপরে বনগাঁ, উলবেরিয়া, বজবজ বিভিন্ন অংশে, চন্দ্রকোনা, গোয়ালেতর, আরামবাগ, কতুলপুর বিভিন্ন অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তারপরে এটা আগাবে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা আগাবে বিভিন্ন অংশে, কিন্তু এটা আগাবে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। হয়তো আজকে একটু নয়েস আসছে বাড়ি থেকে, এত গাড়ি ঘোড়া চলছে না বৃষ্টির জন্য, আমার এখানেও ভারী বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণিঝড় গুলাবের ফলে, তবে একটু আজকের দিনটা একটু কম্প্রোমাইজ করে নিন, কারণ এত আওয়াজ আসছে বাইরে থেকে নয়েস আসছে, আপনারা হয়তো শুনতে ভালো লাগছে না। তবে দেখতে পাচ্ছেন বাংলাদেশেও রেহাইনে, বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এটা আস্তে করে কেটে যাবে, কেটে গিয়ে কিন্তু বুধবার 30 তারিখের পর দিন দক্ষিণবঙ্গে হয়তো একটুখানি পরিবর্তন ঘটতে পারে বেশ জেলায়, তবে 30 তারিখের পর থেকে হয়তো অনেকটা পরিবর্তন ঘটবে, আমরা সেটা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টির সম্ভাবনা 30 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি না। শুক্রবার 1 তারিখ যাচ্ছি, এরপরে কিন্তু নতুন ইনিংস আসছে উত্তরবঙ্গে কিন্তু 1 তারিখের পর থেকে নতুন একটি ইনিংস আসবে। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা নতুন ইনিংসে কিন্তু শনিবারে আমরা দেখতে পাচ্ছি 2 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লক্ষ্য করতে পাচ্ছি। আস্তে আস্তে করে লাল হয়ে যাচ্ছে, সবথেকে বিধ্বংসী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আসছে এবং বাংলাদেশের উত্তর জেলাগুলো এবং দক্ষিণবঙ্গেও। আবার 2 তারিকের পর থেকে, শনিবারের পর থেকে ভারী বৃষ্টি থাকবে কিছু জেলায়, আর উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর বৃষ্টি হবে পাহাড়ি অঞ্চলে, কার্শং, দার্জিলিং, শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন অংশে। এরপরে সোমবার আমরা 4 তারিখ যাচ্ছি, সোমবার 4 তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন কত ভয়ঙ্কর বৃষ্টি উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের উত্তর জেলাগুলিতেও কিন্তু আবার নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে 5 তারিখ অবধি যা আপডেট পাচ্ছি উত্তরবঙ্গে, এরপরে নতুন ইনিংস কিন্তু উত্তরবঙ্গের। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।